গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা কিভাবে শুরু করব, চলো আগে একটু আমার এই চ্যানেলের একটা ভিডিওর ক্লিপ একটু শুনে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এটা আমি আর আমার হাজবেন্ড বসে আছি এক বছর আগের, দেখতে পাচ্ছ? আমি ভিডিও ক্লিপও তোমাদের দিয়ে দেবো, তার আগে একটু শুনে নাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মনিজ লাইফ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই পরিস্থিতিতে ভালো থাকাটাই খুব দুষ্কর। তো এখন বাজে মনে 7:30, আমি এখান থেকে আমার এই ভিডিওটা আজকে শুরু করছি। যেটা তোমাদের বলেছিলাম, সে আগের ব্লগে বললাম না তোমাদের, শঙ্করের সাথে একটা প্র্যাঙ্ক কল করবো। শঙ্কর একটা অতি পরিচিত নাম, বড় একটা ইউটিউবার, তার এখন 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার, তাই তো? 2.5 লাখের উপরে তার সাবস্ক্রাইবার, বড় একটা চ্যানেল তার, 2-3টা চ্যানেল আছে, সবাই চেনো। সে বোনকে নিয়ে খুব হ্যাপি, আমার খুব ভালো লাগে। তো ওর নাম্বারটা আজকে আমি অনেক, আজকে না 2 দিন আগেই আমি জোগাড় করেছি, অনেক কষ্ট করে জোগাড় করেছি। আর এটা আমার প্রথম প্র্যাঙ্ক কল, দেখি ওর সাথে আমি ট্রাই করি, ট্রাই করে কি হয়। আচ্ছা, ছবিটা কাঁপছে, দেখো কাঁপছে, দেখো ভালো আসছে না, ঠিক করে নাও। রাতের জন্য না? আচ্ছা যাই হোক, এত কিছু বুঝি না তো। তো ওকে আমি কলটা করি, জানি না সাকসেস হবো কিনা, সবটাই তোমাদের সামনেই হবে। তো সঙ্গে থাকো, দেখা যাক কি হয়। দেখি লাগা ফোনটা, ছেলের ফোন থেকে করছি। ছেলের ফোন থেকে করা হচ্ছে, ছেলের ফোন থেকে না ধরলে, এই যে ছেলের বাবার ফোন থেকে করবো, আমারটা দিয়ে তো ভিডিওই করা হচ্ছে। সঙ্গে থাকো, দেখা যাক, বড় মানুষ ওরা, ওদেরকে পাওয়াটা তো মুশকিল বলো। চেষ্টা করছি, দেখাতে পারি কিনা তোমাদের, দেখি। ছেলে ওখানে বসে, ছেলে চেষ্টা করে লাইনটা লাগিয়ে দিচ্ছে, ও আসতে যায় না, জানো তো ক্যামেরার সামনে, জানি না কেন, অনেক চেষ্টা করি, ও আসবে না। হ্যালো, এসআরকে শঙ্কর আছে? একটু দিলে ভালো হতো গো। একটু দাও না, আমি ওর সাথেই কথা বলবো। হ্যাঁ, এসআরকে শঙ্কর, কি বলবো আমি তো বুঝতে পারছি না বাবু। তো আমার একটি মেয়ে আছে, বুঝেছো তো, এই 15-16 বছর বয়সের, সে তোমার একদম মানে বিগ ফ্রেন্ড বলতে পারো, ও তোমার ভিডিও দেখে, আর ও পুরো তোমার জন্য ফিদা। এখন খাওয়া নাওয়া লাওয়া সে বাদ দিয়ে দিয়েছে, সে এখন চাইছে, সে তোমার সাথে মানে দেখা করতে চায়, তোমার সাথে সে থাকতে চাইছে, এই ধরনের একটা, আমি তোমার শাশুড়ি বলতে পারো সেইভাবে বলতে গেলে। তো তো ও তো তোমার পুরো ডিটেলস তো নিয়েছে বাবা, আমি এখন কি করি বলো। আমার আমার ডিটেলসটা সব জায়গায় থাকতে পারে, বাট আমি তো সবাইকে চিনি না না, কিন্তু ও তো তোমার জন্য পাগল। আমার একটি মাত্র সন্তান বলো, ওই একটি মেয়ে আমার। এবার ওই মেয়ে যদি সুইসাইড করতে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সে তোমাকেই চায়, এখন আমি কি করব বলো। এবারে কি বলুন তো, এরকম যদি মানে আমি তো কোনোদিন জায়গায় করিনি, এবার আমি এখানে কি বলবো বলো। এবার কি করব আমি তোমাকে বলো, তুমি, আমি জানি তুমি অনেকটা গ্রোথ ইউটিউবে, তুমি অনেক পরিশ্রম করো ইউটিউব নিয়ে,
তো দেখলে এটা 1 বছর আগের ভিডিও। তো এখন একটা যে ঝড় উঠেছে, তো ওদের চ্যানেলটা আমি ভিজিট করতে গেলাম, যে মিথির সাথে ওর একটা, যে ওর গার্লফ্রেন্ড মিথি, তোমরা জানোই মিথি কার নাম, ওর গার্লফ্রেন্ড অবশ্যই তোমরা পরিচিত, খুব অনেক দিন ধরেই আমি দেখছি ওদের দুজনের ভিডিও, অনেক দিন ধরে দেখি, মানে এই যে আমি ধরো আমি যে তোমাদের দেখালাম ভিডিওটা, ওটা 1 বছর আগের ভিডিও, তারও আগে থেকে আমি ওদের চ্যানেল দেখি, অনেক দিন আগে থেকেই দেখি, ছেলেটাকে আমার খুব ভালো লাগে। ফার্স্ট দেখি আমি ওদের বলে দিচ্ছি, ওর বোনের জন্য ওই যে লাভ সাইন দেওয়া একটা চেন, এটা হয়তো ওদের ওদের কাছে ইতিহাস হয়ে গেছে, তখন থেকে ওদের চ্যানেলটা আমি দেখি অ্যান্ড খুব ভালো লাগে। তখন আমার চ্যানেল ট্যানেল কিছু নেই, আমার শুরু থেকে ওদের চ্যানেল দেখতে ভালো লাগে, বিশেষ করে ওদের ভাই বোনের যে খুনসুটিটা, আর মাকে ছেলেটা এতটা ভালো বোঝে, মা আর বোনকে এতটা ভালো বোঝে। হ্যাঁ, ওই জায়গা থেকে ওদের ভিডিও দেখার নেশা আমার চালু হয়, আমি ভিডিও দেখি। তো আজকে যে ঝড়টা উঠেছে, আমি সেই ভেবে দেখলাম যে চলো একটু যাই, আমি ওদের চ্যানেলটা ভিজিট করি। তো ওদের অনেক কটা চ্যানেল আছে, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম উড়ান, যে ওদের যে এসআরকে শঙ্কর একটা ব্লগ, ওর বোনের আছে এসআরকে সীমা বোন, এরকম একটা চ্যানেল আছে, এসআরকে শঙ্কর একটা চ্যানেল আছে, আর একটা এখন রিসেন্ট একটা চ্যানেল খুলেছে, চলো ওই চ্যানেলটা নিয়ে আমি পরে আসছি, ওই চ্যানেলটার সঙ্গে অনেক কথা আছে, হয়তো আমি নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলবো না, একসাথে সব ভান্ডাফাস করবো না, বুঝেছো? তো আমার থাম্বনেল ডাটা দেখে তোমরা তো ভাবছো যে হ্যাঁ সত্যিই তো 1 বছর আগে আমার মেয়ের জামাই হয়ে গেছে, 1 বছর আগেই তোর বিয়ে হয়ে গেছে, আবার নতুন করে এখন মিথির সাথে কী করে বিয়ে করবে শঙ্কর? এই যে শঙ্কর, ভালো ডিসিশান নিয়েছো যদি মিথিকে ছেড়ে দিয়ে থাকো। না না, তোমরা দেখতেই পেয়েছো ওটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, জাস্ট এমনি আমি ইয়ারকি মেরে বললাম, ওদের অনেক দিনকার রিলেশান, আমার তো মনে হচ্ছে না কোনোভাবে ওর মিথির সাথে, তবে একটা বড় সড়ো ব্যাপার তো কিছু হয়েছে, পুরো ব্যাপারটা আমি এখন উদ্ঘাটন করে উঠতে পারিনি, উদ্ঘাটন করতে পারলে অবশ্যই তোমাদের সামনে পুরোটা ভুল ভাল, একটা ছোট ছেলে মেয়ে ওদের নামে ভুল ভাল তথ্য আমি সোশ্যাল মিডিয়ায়, এটা ভুল ভাল কোনো তথ্য আমি দেব না, আমার একটু সময় হোক আমি পুরো ভিডিওগুলো ওদের সার্চ করি। তো আমার আজকেই ইচ্ছা ছিল ওদের ওই ভিডিওগুলো দেখে আমি কিছু একটা হয়তো পাবো, কিন্তু আমি পেলাম না। এসআরকে শঙ্কর ব্লগটাতে গেলাম, দেখলাম হাসি খুশি ওই মায়ের চকচকে মুখ নিয়ে খুব হাসাহাসি করছে, বিয়ে বাড়িতে গেল 11 ঘন্টা আগে, আমি দেখুন 11 ঘন্টা আগে, তো রিসেপশনে বন্ধু রিসেপশনে যেতে পারবে না কারণ ওরা কোথাও একটা বেড়াতে যাবে, তো পুরো ব্যাপারটা ধোঁয়াশা, সেই ধোঁয়াশাটা এবার কী করে দূর করবো, যার জন্য ওর মেন চ্যানেলটাতে আমি গেলাম। মেন চ্যানেলটাতে গিয়ে আমি দেখছি 3টে ভিডিও আছে, 3টে ভিডিও আছে, 1 সপ্তাহ, 6 মাস কি 1 বছর, এরকম 3টে ভিডিও আছে। তো উড়ান ভিডিওটাকে নিয়ে কিন্তু সেম কপি করেছিল সাধন সাথী, আমি বলেছিলাম এর আগের চ্যানেলে, উড়ানটা আছে, আরও কয়েকটা আছে। তো এই এই ভিডিওগুলো আমি সবকটা ভিডিওই দেখেছি, আর একটা ভিডিও আমি দেখেছিলাম ওর সেই দাবাং সব ওর বডিগার্ড সব যাচ্ছিলো টাই কোট পরে, আর ও রাস্তা দিয়ে হাঁটছিল, ওই ভিডিওটা দেখলাম। প্রত্যেকটা ভিডিওর দেখলাম লিঙ্ক দেওয়া আছে কমিউনিটিতে, কিন্তু ক্লিক করলে ভিডিও কিছু আসছে না। তো এত বড় একটা চ্যানেল, 5 লাখের উপরে একটা চ্যানেল, এত এত ভিউজ, আমরা তো সামান্য ছোট একটা ইউটিউবার, আমরা একটা ভিডিও প্রাইভেট করতে গেলে অনেকবার ভাবি, আর ওর একটা মেন চ্যানেল যেখান থেকে এত কিছু আর্ন হচ্ছে ওর সমস্ত কিন্তু এই চ্যানেল থেকে, তো সেই ছেলেটা প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিল কিংবা প্রাইভেট করে দিল কেন? একটা বিরাট মস্ত কারণ তো অবশ্যই আছে, তাই তো? শুধু শুধু কিন্তু হয়নি। তো ওখানে আমি দেখলাম ওই বিয়ের ভিডিওটাতে আমি দেখলাম অনেকে কমেন্ট করছে মিথি অসুস্থ, মিথিকে তুমি খোঁজ নিচ্ছ না, তাহলে তুমি কি তোমার ভালোবাসা? তো শঙ্কর, আমি পুরো ব্যাপারটা জানি না ভাই, যদি আমি জানতে পারি অবশ্যই তোমার নাম্বার আমার কাছে আছে, আমি দেখবো তোমাকে ফোন করব, আদৌ তোমার ওই নাম্বারটা আমি সেই করেছিলাম প্র্যাঙ্ক, তারপরে কিন্তু আমি ওকে ফোন করিনি, এরকমই টাইপের একটা ছেলে, আমি একটা অজেনা অচেনা মানুষ। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে হয়, পুরো ভিডিওটা মনিজ লাইফে দেওয়া আছে আর আমার এই চ্যানেলে কমিউনিটিতে দেওয়া আছে, কারণ পুরো যদি দিতে যাই তা 11 মিনিটের ভিডিও, পুরো ক্লিপটা তোমাদের শোনাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তারপর আমি যেটুখানি শুনিয়েছি আজকে 4 মিনিট শুনিয়েছি তোমাদের, যদি শুনতে চাও অবশ্যই আমি তোমরা কমেন্ট করবে, আমি এই চ্যানেলেই বাদবাকিটাও শুনিয়ে দেবো যদি তোমরা শুনতে চাও, তাই তো? কারণ আমার এই নিজস্ব ভিডিও কোনো সমস্যা নেই, পুরোটাই আমি দিতে পারি তোমাদের ভিডিও ক্লিপ।
তো যদি শঙ্কর তুমি আমার, চলো ছেলের মতোই, ছেলের বয়সে কিংবা ছেলের থেকে কিছু বড়, কয়েকদিনের কিছুদিনের 2-4-5 বছরের বড় হবে, তো চলো ভাই হল বলো ছেলে বলো যাই বলো, সেই দিক থেকে বাবু তোমাকে আমি বলছি, রিকোয়েস্ট করছি, যদি মিথি এতদিনকার লাইফ পার্টনার, তোমাদের ভেতরকার ব্যাপার কি জানি না, যদি সেরকমভাবে কিছু না হয়, তো এত বড় একটা ইম্পর্টেন্ট চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া কিংবা প্রাইভেট করে দেওয়া কিন্তু সামান্য ব্যাপারের জন্য অবশ্যই হবে না। তো কি ব্যাপারটা যদি একটু আমাদের সামনে এসে ক্লিয়ার করো, কারণ আমরা তো তোমার ভিউজার, ক্রিয়েটার পরে আগে ভিউজার, তোমাকে প্রচণ্ড ভালোবাসি আর তোমার এইখান থেকেই সব কিছু, তোমার সমস্ত স্বপ্ন, আর এত নরম মনের একটি ছেলে, মা বোনকে, মানে মা একটি মেয়ে, বোন একটি মেয়ে, তাদের এত সফট কর্নার, তাদেরকে এত ভালোবাসে, এতটা তাদের স্পেস দেয়, এতটা তাদের সুযোগ দেয়, সেই জায়গার থেকে মিথিও একটি মেয়ে, তো মিথিকে ও এতটা মানে খারাপভাবে দেখবে কিংবা কি হয়েছে সেই ব্যাপারটা আমরা সঠিক যদি না জানতে পারি, ভুল ভাল তথ্য কেউ প্লিজ সরাবে না, আগে পুরো ব্যাপারটা শিওর হও, কারণ এটা সোশ্যাল মিডিয়া, একটা ভালো ছেলে ওর নামে ভুল ভাল তথ্য কেউ প্লিজ ছড়িও না, আমার রিকোয়েস্ট সবার কাছে এটা, আগে সঠিকটা জানো, জেনে তারপরে পুরো ভিডিওটা নিয়ে আসো। তো শঙ্কর আমি তোমাকেই রিকোয়েস্ট করব ভাই, যদি কিছু বলার থাকে, কারণ সবাই সব রকম বিভিন্ন রকমভাবে ভাবছে তোমাদের সম্পর্কটা নিয়ে, যদি কিছু বলার থাকে, কিছু ক্লিয়ার করা থাকে, প্লিজ একটু ভিডিওর মাধ্যমে 2-3 মিনিটের একটা ভিডিও করে প্লিজ একটু ক্লিয়ার করে দিও, যে কেন আমি মিথির সঙ্গে তোমার কী হয়েছে না হয়েছে, সে কথা তোমাদের পুরো পার্সোনাল ব্যাপার, সবটা সোশ্যাল মিডিয়া আসুক কখনো চাই না, কিন্তু তোমার মেন চ্যানেলের ভিডিওগুলো কেন প্রাইভেট কিংবা ডিলিট করেছো এইটুখানে জানার অধিকার অবশ্যই আমাদের আছে, কারণ আমরা ভিউজাররাই কিন্তু তোমাকে ওপরে তুলেছি, প্রত্যেকটা ক্রিয়েটারকে ভিউজাররাই কিন্তু ওপরে তুলে, তাহলে এইটুখানে সামান্য ছোট্ট একটা ডিমান্ড আমাদের থাকতেই পারে, তাই তো। চলো বন্ধুরা আর ভিডিওটা নিয়ে আমি বড় করছি না, অবশ্যই এবার আসবে শঙ্করকে নিয়ে ভিডিও, তো চলো দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, আর প্লিজ কমেন্ট করে জানিও আমার জামাই তোমাদের কেমন লাগলো, আমার মেয়ের জামাই, পুরো ভিডিওটা যদি তোমরা বলো আমি অবশ্যই দিয়ে দেবো, নাহলে মনিজ ল্যাবে দেখে নাও, আর এই চ্যানেলেরও কমিউনিটিতে দেওয়া আছে, প্লিজ টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।